Hello everyone, welcome back to our channel. I'm Sukriti. Chole eshechi abar ekta happy mood ne notun vlog ne ar ajker vlog ta onek beshi special hote choleche ar amar shajgoj dekhe bujhtei parcho Sukriti nishchoy kothao jabe noyto hotat kore eto sheje guje keno tomader samne chole ashlo ar ajke amra jacchi Jagadhatri pujor thakur dekhte mane amader Siliguritei je kota pujo hoy she kota pujoi amra মানে চেষ্টা করব দেখার জানি না কটা দেখতে পাবো তো আজকে তো নবমী আজকে যাচ্ছি আর আজকে আমি এইভাবে একটু সেজেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো শুভ কেমন লাগছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে মহারাষ্ট্রে কোনো গণেশ পূজাতে যাবে তুমি এই নাকেরটার জন্য মনে হচ্ছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো এই শাড়িটা আমার সাথে দিয়েছিল আমার দিদি আর এতদিন আমি পরলাম মানে ভাইয়ের বিয়ের দিনটা পরেছিলাম কিন্তু নোলকের এত শরীর খারাপ ছিল সেদিনকে আমাকে বাধ্য হয়েছিল জাস্ট আর ভাইয়ের বউয়ের সাথে দেখা করে চলে এসেছিলাম মানে 5 মিনিট আমি বসিনি তো আজকে আমি ফাইনালি এই শাড়িটা পরতে পারলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর এখন আমি যাব অবশ্যই বাড়ির সবাই যাবে দিশা আছে যেহেতু দিশা বাপ্পা সরি বাপ্পা চলে গেছে দিশা মা ছোটু আমি ও নোলক আর মহারাজ এই কয়জন যাচ্ছি বাবা যাবে না কারণ খালি বাড়ি রেখে এইভাবে যাওয়া যাবে না সেই কারণে তো আর অ্যাকচুয়ালি আগে যাওয়া যেত আগে তো দিদুন ছিল এখন দিদুন তো কোথাও যেতেই যাইতো না এর জন্য কোনো ইচ্ছা ছিল না ভয় ছিল না দিদুন থাকতো সবাই মিলে চলে যেতাম কিন্তু এখন যেহেতু দিদুন নেই সেই কারণে হচ্ছে মানে আগে আমাদের দিদুন ছিল পাহারা দেওয়ার জন্য আর এখন বাবা হয়েছে তো যে কয়জন যাচ্ছি তো দেখতেই পাবে চলো যে কটা ঠাকুর আমরা দেখবো সে কটা তোমরাও দেখবে আমাদের সাথে তো চলো যাওয়া যাক আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আজকের সাজটা আমার কেমন লাগলো আর আমাকে শুভ ষট পূজার দিন অনেক বকা দিয়েছে ওই একদম ভালো লাগতেছে না তুমি সাজু নিয়ে যেও না তো এর জন্য আজকে একটু বেশি সেজে নিয়েছি তো চলো যাওয়া যাক এদিকে মেয়ের খাওয়ার গুছিয়ে নিয়েছে সব থেকে বাজে বিষয় কি দেখো আমার ঘরের অবস্থা কারণ হঠাৎ করে সৌরভ বললো ঠিক আছে আমি আজকে যেতে পারবো তাই জন্য যাওয়া হচ্ছে কোনো প্ল্যান ছিল না আমি শুভ ঘুমিয়েছিল নোলক ঘুমিয়েছিল আমি ফটাফট নিচে রান্না করতেছিলাম তো তখন গিয়ে বললো চলো যাওয়া যাক সৌরভ যখন যাওয়ার কথা বলেছিল তখন বলেছিল যে আজকে পারবে না বাবা যখন কাজ থেকে এসেছিল তখন হচ্ছে মানে বলা হয়েছিল তখন বলেছিল একটু বিজি আছে তো তারপরে হঠাৎ করে ওকে ফোন ও ঘুমিয়েছিল তখন ফোন করে বলেছে তারপরে আমি রান্না করছিলাম টিফিন রাতে রান্না কিন্তু ফাইনালি হয়ে গেছে আমরা জানি না বাইরে ডিনার করবো কিনা হয়তো করবো না কারণ অনেক কিছু আজকে রান্না হয়েছে তো শুভ তো বলবে না আজকে মাংস টাংস সব বাড়িতে আছে আজকে আমরা বাইরে ডিনার করবো না হয়তো কোনো টিফিন টাইপের কোনো খাবার খাবো স্ন্যাক্স টাইপের ভারী খাবার খাবো না তাই তো দেখা যাক বেরোই তো আগে তাহলে চলো যাওয়া যাক এদিকে নোলক এলো সবকিছু গুছিয়ে নিয়েছি তো ও ওগুলো নিয়ে আসবে আমার এত সেজে গুজে আমি ব্যাগ টানতে পারছি না বুঝেছো তো সবাই রেডি হয়ে গেছে তো এবার বের হবো ওইদিকে গাড়িতে ছোট আর নোলক উঠে গেছে আর আমরা এই কজন এখন উঠি আমরা যাবো আর আমার ছেলে যেখানেই যায় ওই যে টোপলার সাথে খেলনা পাখি বড় হলে দেখবো কি করতো ছোটবেলায় কোথাও যাওয়ার সময় জগদ্ধাত্রী বা বাপ চাই কেন মাঝে ছট পুজো ঠিক আছে চলো এবার যাওয়া যাক এই যে নোলক জংশনে ঠাকুর দেখতে আর এই ঠাকুরটা দেখলে মন ভরে যায় প্যান্ডেলটাও খুব সুন্দর বানায় প্রতিমাটাও খুব সুন্দর আর লাইটিংটা তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর আমরা আগে এসেছি আমরা আগে এসেছি পিতা আমি মা সুকৃতি আসেনি আমাদের বিয়ের আগে এসেছিলাম লকডাউনের জন্য 2 বছর আসাও হয়নি আর হয়েছে কিনা জানিও না এবছর আবার আসলাম এবার থেকে প্রত্যেক বছরই আসবো লাইটিংটা খুব সুন্দর দেখাচ্ছিল thank you
ঠিক আছে দেখবো কেমন লাগছে তোর। হ্যালো, কি করছিস তুই? এটা বই না, মেনু কার্ড। বাড়ি যাওয়ার আগে ঠাকুর দেখবো। হ্যাঁ।
ছোটবেলা থেকে এটা দেখেই বড় হয়ে গেছি, মানে প্রত্যেক বছর এটাই দেখা হতো, আর গুলো দেখা হতো না। ধরো আমার কথা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, তো বাড়ি গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। আমার কাছে এইভাবে মানে যেটা সব থেকে বড় প্যান্ডেল দেখলাম না, এবছর আমি প্রথম এই প্যান্ডেলটায় গেলাম, কোনোবার যাইনি বিয়ের আগে, আর বিয়ের পরেও দু বছর আর যাইনি। লকডাউন ছিল, পুজো হয়েছে কিনা শুভ ঠিকঠাক ভাবে জানে না। আর যেগুলো লাস্টে দেখলে সেগুলো একদম আমার বাড়ির কাছে, কিন্তু বাড়িতে ঢুকিনি, অনেক রাত হয়ে গেছে সেই কারণে। এখন আমার সব জুয়েলারি খোলা হয়ে গেছে, তার সাথে সাথে নলক রানীর সব মানে নলক রানীর প্রথমবার সব রকম পুজোই কাটছে, আর এত সুন্দর ওখানে প্রোগ্রাম হচ্ছিল, বাচ্চারা ছোট ছোট নাচ করছে, মানে আমি কি বলবো, আর বাচ্চারা এত সুন্দর নাচ করছিল, আমি ভাবতেছিলাম আমার মেয়ে কবে নাচবে। তাই তো, কবে নাচবা তুমি, কবে নাচবা, নাচবা সামনের বছর নাচবা, নাচবা, ট্রাই করবো সামনের বছর পুজোয় নাচানোর, জানি না সাকসেস হবো কিনা, জানি না। দেখেছো, দেখো ওকে, এক জায়গায় থাকে না। তো ঠিক আছে, আজকের মতন ব্লগটাকে তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আমি জানি না কত ছোট হয়েছে ব্লগটা, তো আর বেশি লং করছি না, অনেকটাই রাত হয়েছে, এখন একে ফ্রেশ করবো, আমি নিজে ফ্রেশ হবো, তারপরে বিছানায়, কারণ শুভ যেটা বলছিল হতেও পারে ডিনার হয়েই যাবে আমাদের, তো সেটাই হয়েছে, শুভর কথাই হয়েছে, ডিনার করেই এসেছি আমরা। তো আজকের মতন ভালোই তো হয়েছে, কালকে তোমাদের বলে রান্না নেই, রান্না করতে মানে আমি ভাবো ভাত ভুকোটো চালের ভাত রান্না করে মানে করে গেছি, একটা মানুষও খায়নি, খালি বাবা খেয়েছে, অমনি সব ধরা আছে, মাংস হয়েছে দুপুরবেলা, ডিম, অনেক কিছু হয়েছিল আজকে, পকোড়া, ডাল, চাটনি, এভরিথিং, সব কিছু আছে, ধরাই থাকলো, কালকে মানে হালকার মধ্যে হয়ে যাবে। কিন্তু এই রান্নাটা যেন পরশুদিন হলে আমি খুশি হতাম, পরশুদিন অর্কেস্ট্রা আছে না সেই কারণে। তো ঠিক আছে, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগার সুমন অ্যান্ড সুকৃতি, যার জন্য এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও, রেড কালারের ডান পাশে যেটা থাকে ওটাই হলো সাবস্ক্রাইব বাটন, ওটা প্রেস করার পর একটা বেল আইকন আসবে ওটাও ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন এমনি চলে যাবে, সার্চ করে দেখতে লাগবে না। অনেক অনেক লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আজকের মতন এখানে শেষ করছি, বাই, আবার হ্যাপি মুড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি। আর আজকে হ্যাঁ, তোমাদের মধ্যেই একজনের সাথে আমাদের দেখা হয়ে গেছে, এর জন্য ভীষণ ভালো লেগেছে। ওরকম হঠাৎ হঠাৎ দেখা হয়ে যায়, হয়তো তখন ক্যামেরাটা অন থাকে না, সেই জন্য তোমাদের সামনে আর তাদের আনতে পারি না, কিন্তু আজকে যখন আমরা ক্যামেরাটা অনে ছিল, যখন আয়েশে ওরা দেখা করলো বা কথা বললো, ভীষণ ভালো লেগেছে। এরকম যদি তোমাদের সাথে অনেকে আছে, মেসেজ করো, দেখেছিলাম কিন্তু লজ্জায় কথা বলিনি, কিন্তু প্লিজ কথা বলো, তাহলে ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে, একে দেখো, একে এখন ফ্রেশ করবো, তারপর শুয়াবো। তো আজকের মতন টাটা।